আজকে 14 মার্চ 2007 সালের আজকের দিনে নন্দীগ্রামে গণহত্যা সংঘটিত করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। একদিকে বামফ্রন্টের পুলিশ, একদিকে বামফ্রন্টের গুন্ডা বাহিনী, সিপিএমের হারমা, তাদের দিয়ে ঘিরে ধরে নিরীহ গ্রামবাসীদের গণহত্যা করা হয়েছিল। প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং সেদিন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 2011-এ পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিদিন তিনি সবসময় এই শহীদদের কথা স্মরণ করেন এবং তার নির্দেশে আমরা দলের পক্ষ থেকে সর্বত্র আজকে নন্দীগ্রাম দিবস পালন করছি। আজকে আমাদের চুচুড়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ ডাক্তার শ্রীমতী রত্না দিনাক, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়, এছাড়াও দলের বিভিন্ন নেতৃত্ব, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, আমাদের সহ তৃণমূল কংগ্রেস সভাপতি, মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি, সবাই মিলে আমরা উপস্থিত থেকে এই 29 নম্বর ওয়ার্ডের প্রতিটা বুথের যারা দায়িত্বশীল নেতৃত্ব উপস্থিত থেকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে সেই শহীদদের স্মরণ করছি।